বার্ধক্যজনিত কারণ ও শারীরিক অসুস্থতার জন্য ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছেন না 80 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট পদে জয়ের পর বিভিন্ন সময়ে তার নামে শোনা যায় এমন গুঞ্জন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। গেল মাসে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর আবারও সামনে আসে বিষয়টি। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা। 2022 সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনেও আসন বাগাতে বেগ পেতে হয় ডেমোক্র্যাট নীল দলকে। শনিবার হোয়াইট হাউস জানায়, বাসেল সেল কার্সিনোমা বা ত্বকের ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাইডেন। তবে ফেব্রুয়ারি মাসেই তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ক্যান্সারে আক্রান্ত তার বুকের টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়। চিকিৎসার পর অনেকটাই শঙ্কামুক্ত হলেও রাখা হয়েছে পর্যবেক্ষণে। জো বাইডেনের পরিবারে কেবল তিনি এ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তা নয়, গেল জানুয়ারি মাসে তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনও একই ধরনের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন। এছাড়া 2015 সালে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারান তাদের ছেলে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেই অনুযায়ী পরিকল্পনা করেছেন তিনি। জো বাইডেনের স্ত্রী ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন একথা জানিয়েছেন। যদিও বাইডেনের পক্ষ থেকে 2024 সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা এখনও আসেনি। চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত রয়টার্স ও ইফশপের জরিপে বলা হয়, প্রায় 46% মানুষ মনে করেন সরকারি কাজ পরিচালনার জন্য জো বাইডেন অনেক বেশি বয়স্ক। জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে 24% বাইডেনের দল ডেমোক্রাট দলের, 49% স্বাধীন ভোটার। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।